নায়কের সাথে সিনেমার লুকে বুবলি, সামনে এলো বুবলির কলকাতা সিনেমার লুক, বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। সুপ্রিয় দর্শক, বুবলির কলকাতার নতুন ছবির নাম ফ্ল্যাশব্যাক, এতে অঞ্জন, ডিকে ও শ্রেতা এই তিন মুখ্য চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস ও অভিনেত্রী শবনম বুবলি। এর গল্পটা এমন, মঞ্চ থেকে দীর্ঘদিন দূরে রয়েছেন জনপ্রিয় অভিনেতা অঞ্জন, সমাজের স্রোতে বয়ে চলছে এক বাবুর ডিকের জীবন, অন্যদিকে রয়েছে চলচ্চিত্র নির্মাতা শ্রেতা। ভাগ্যের লিখনে এক সময় সমাজের তিন ভিন্ন প্রান্ত থেকে উঠে আসা তিন চরিত্রের দেখা হয়। পাহাড়ি জনপদে তিন চরিত্রের জীবন কোন পথে বাঁক নেবে, উত্তর দেবে বাংলাদেশের পরিচালক রাশেদ রাহার ছবি ফ্ল্যাশব্যাক। খায়রুল বাশার নির্ঝরের গল্পে এটি পরিচালনা করছেন তিনি। এবার প্রকাশ্য এলো ছবির তিন অভিনেতার ফার্স্ট লুক, এতে তিনজনকেই সিরিয়াস মুডে পাওয়া গেল। কস্টিউমেও আছে কালোর বাহার, বুবলির পোশাকে আধুনিকতার ছাপ, পরেছেন কালো বেলবোটের ওভারকোট, সৌরভকে এক গাল দাড়িতে পাওয়া গেল। তবে কৌশিকের চরিত্র যে এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে তা তার লুক থেকেই প্রমাণিত। পরনে শুট এবং চোখের চশমা, হাতে সিগারেট ও পেন নিয়ে অভিনেতার গম্ভীর লুক নজর কাড়া। সম্প্রতি কলকাতা শহরে এই ছবির কয়েকদিনের শুটিং হয়েছে, আপাতত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুটিং চলছে, চলতি মাসের শেষ দিকেই শেষ হবে এটি। তো সুপ্রিয় দর্শক, বুবলি, সৌরভ এবং কৌশিকের লুক আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে একটা লাইক, নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।